গাজীপুরের গহীন জঙ্গলের ভিতরে হঠাৎ করে 40 বিঘা জায়গা নিয়ে তৈরি এক টুকরো বাগান বাড়ি। কিন্তু এ কোনো সাধারণ বাগান নয়। এই বাগানের প্রতিটি কোণায় প্রতিটি বাঁকে আছে এক জাদুকরের হাতের ছোঁয়া। শান্ত সৌম্য পরিবেশে জড়িয়ে আছে অনেক স্মৃতি আর অনেক মায়া। বলছিলাম প্রয়াত লেখক চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের নিজ হাতে তৈরি এক পল্লীর কথা। চলুন ঘুরে দেখা যাক মহান এই শিল্পীর আরেকটি শিল্পকর্ম নুহাস পল্লী থেকে। নির্মল আকাশ, প্রখর সূর্য, গাছের পাতা ভাবলেশীল, যেন প্রার্থনায় রত। মাঠ পেরিয়ে কিছুটা সামনে আগালেই শেফালি গাছের ছায়ায় নামাজের ঘর, পাশেই তিনটি পুরানো লিচু গাছ নিয়ে একটি ছোট্ট বাগান। প্রিয়, এই লিচু বাগের ছায় চিরনিদ্রায় শায়িত হিমু মিসির আলীর স্রষ্টা হুমায়ুন আহমেদ। গাজীপুর জেলার একটি দুর্গম গ্রাম পিরুজালি। 1997 সালে মাটির কাছাকাছি থেকে শিল্পচর্চা আর গ্রামীণ প্রকৃতির উদার স্পর্শ পেতেই ছেলে নুহাসের নামানুসারে গড়ে তোলেন নুহাস পল্লী। প্রবেশ পথ ধরে এগিয়ে গেলেই চোখে পড়ে সবুজ ঘাসের গালিচা, যা দেখলে যে কারো চোখ ও মন দুইই জুড়িয়ে যায়। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নানা রকমের ভাস্কর্য। সবুজ মাঠের মাঝে বড় গাছের উপর ছোট্ট ঘর, এই সেই ট্রি হাউস, যা শিশু থেকে সবার আনন্দের অন্যতম উৎস। শ্যামল পরিবেশে সাধারণ গাছের পাশাপাশি এখানে 250 প্রজাতির দুর্লভ ঔষধি, ফলজ ও বনজ গাছ রয়েছে। একটি কঙ্কালের মূর্তি, যার নিচের পাটির একটি দাঁত পড়ে গেছে, আর সেই দাঁতের আকারে মূর্তির নিচেই রয়েছে একটি সুইমিং পুল। হুমায়ুন আহমেদ ভালোবাসতেন বৃষ্টি এবং পূর্ণিমার রাত। বৃষ্টি দেখার জন্যই তিনি বৃষ্টিবিলাস নামে এই ভবন নির্মাণ করেছিলেন। নুহাসপল্লীর শেষ প্রান্তে লীলাবতী দিঘি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, দুই পাশে বাঁধানো ঘাট আর অনেকগুলো নারিকেল গাছ। ভূতদের সাথে এক অদ্ভুত সখ্যতা ছিল হুমায়ুন আহমেদের, এর জন্যই হয়তো দিঘির পাশেই ভূত বিলাস নামে এই ভবন নির্মাণ করেন নুহাসপল্লীতে। গল্পের জাদুকর মনে করতেন মধ্যরাতে ভূত বিলাসের বারান্দায় বসে থাকলে ভূতের দেখা পাওয়া যায়। এছাড়া এখানে দেখা মিলবে সরোবরের রূপকথার মৎস্যকন্যা আর রাক্ষস। আরো আছে দাবার গুটির প্রতিকৃতি সহ নানা রকম দৃষ্টিনন্দন সব স্থাপত্য। গাজীপুরের চৌরাস্তা থেকে ভূতাপাড়া যাওয়ার রাস্তা বেশ লম্বা, তবে একটি বারের জন্যও খারাপ লাগবে না। পথের দুপাশেই ঘন সবুজ বন, যেন দুই বাহু মেলে আলিঙ্গন করে নিচ্ছে সবাইকে। ভূতাপাড়া বাজারে নেমে ছোট্ট টেম্পু, সিএনজি অথবা রিক্সায় করে চলে আসতে পারবেন নুহাসপল্লীতে। এছাড়া নিজস্ব গাড়িতে করেও নুহাসপল্লীতে চলে আসা যায়। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত নুহাসপল্লী সকল দর্শনার্থীদের জন্য প্রতিদিন খোলা থাকে। প্রবেশ মূল্য 200 টাকা। নুহাসপল্লীর প্রতিটি স্থাপনায় মিশে আছে কিংবদন্তি হুমায়ুন আহমেদের স্পর্শ ও ভালোবাসা। নাটক সিনেমার শুটিং এর পাশাপাশি নুহাসপল্লীতেই কাটিয়েছেন তার জীবনের অনেকটা সময়।
নুহাশপল্লীতে জনসাধারণের থাকার ব্যবস্থা নেই, কিন্তু এর আশেপাশেই আছে বেশ কিছু রিসর্টস। প্রত্যন্ত এই গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা নীরব কোলাহলবিহীন ছায়া ঘেরা এই গাজীপুর উন্নত জীবনযাপনের পাশাপাশি বসবাসের জন্যও স্থান করে নিয়েছে নগরবাসীর বুকে।